নিজের অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবালের মতো তারকার বদলি হিসাবে। প্রথম ইনিংসে তৃতীয় হয়ে বড় রান করতে পারেননি, দ্বিতীয় ইনিংসে পার সম রান তারাই চাপ ছিল মাথার ওপর। সব সামলে জাকির দেখলেন দৃঢ়তা, নিজের অভিষেক রাঙালেন দারুণ সেঞ্চুরিতে। টেস্ট ক্রিকেটে জাকির বাংলাদেশের প্রথম কোন ওপেনার যিনি অভিষেকেই সেঞ্চুরি করলেন। কুলদীপ যাদবের আগের ওভারে লং অফ দিয়ে ছক্কা উড়িয়ে 90 ছাড়িয়ে গিয়েছিলেন। আকশার পার্টিকে সুইপ করে 4 মেরে 3 অঙ্ক স্পর্শ করে দিলেন লাভ। 219 বলে জাকির পৌঁছান 3 অঙ্কে। পরের ওভারে অবশ্য তিনি আউট হয়ে গেছেন। 224 বলে 13-4 এক ছকে জাকির থামেন ঠিক 100 রানে। বাংলাদেশের টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে আমিরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুর। তবে জাকির তাদের সব থেকে আলাদা, কারণ তিনি সেঞ্চুরিটা করলেন ওপেনিং করতে নেমে। জাকির আর একটি রেকর্ডের নাম উঠিয়েছেন, টেস্ট অভিষেকের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের কেবল দ্বিতীয় ওপেনার তিনি। পাকিস্তানের বিপক্ষে 1975 সালে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ল্যান্স বাইচান। 513 রানের লক্ষ্য নিয়ে আগের দিন নাজমুল হাসান শান্তশত ওপেন করতে নেমেছিলেন তিনি। দিন শেষে অপরাজিত ছিলেন 17 রানে। চতুর্থ দিনে নেমে তিনি ছিলেন ধীর স্থির, ভারতীয় বোলারদের বিপজ্জনক বলগুলো খেলেছেন সতর্ক পথে, আলগা বল ফেলে বাউন্ডারি মারতে দ্বিধাবোধ করেননি। ওপেনিংয়ে শান্তর সঙ্গে জমে যায় তার জুটি, বাংলাদেশের প্রথম ওপেনিং জুটি হিসেবে ভারতের বিপক্ষে 17 রান পেরিয়ে যায়। চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে দেশের হয়ে 17 রানের দ্বিতীয় নজির গড়লেন তারা।